পুলিশের বাধায় পরিতোষের বাড়িতে হামলা করতে না পেরে তিনশো গজ দূরে মাঝিপল্লিতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে হামলাকারীরা সেদিন এলাকার চিহ্নিত কিছু জামাত শিবিরের সাথী সমর্থকদের সঙ্গে শত শত অচেনা মানুষ সহিংসতায় অংশ নিয়েছিল পরে জানা গেছে গাইবান্ধার পলাশবাড়ি সাদুল্লাপুর পাশের মিঠাপুকুর থেকে তারা এসেছিল এলাকাগুলো জামাত শিবির অধ্যুষিত বলে পরিচিত মেলা এরা বহিরাগত ছিল আমাদের এই এলাকার লোকজন খুব কম ছিল কেউ লুট করছে কেউ বাড়িতে আগুন দিচ্ছে আমরা এদের ভয়ে আমরা বউ বাচ্চাদেরকে নিয়ে মুসলমানদের বাড়িতে যাই ধান খেতে পুলিশ যাদের করেছে তাদের অনেকের বাড়ি ওই সব এলাকায় সটি বাড়ি মিটা পুকুর পলাশবাড়ি থেকে ধরতে লোকজন ছাড়া কিরা ঘটাবি এই ধরনের ঘটনা মুসলমান ঘটনায় প্রশাসন থাকাতেই এ পাড়াতে আসলো আসে ওই বাড়িতে আগুন ধরে দিলো সোমবার পলাশবাড়ির ধাপেরহাট এলাকা থেকে মাঝিপল্লীর হামলায় সরাসরি জড়িত মামুন এবং ওমর ফারুক নামে দুই শিবির ক্যাডারকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ এদের মাধ্যমে ঘটনার মোটিভ ও মাস্টারমাইন্ডদের খুঁজে দেখতে চায় পুলিশ তারা জামাত শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পর্দার আড়ালে থেকে গোপনে গোপনে এই ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে তারা লিপ্ত এই ঘটনায় তাদের সরাসরি রয়েছে এর মধ্যে পুলিশের হাতে গ্রেফতার ছেষট্টি জনের মধ্যে প্রথম দফায় সাঁত্রিশ জন এবং দ্বিতীয় দফায় আরও ১৩ জনকে রিমান্ডে নিয়ে করা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়ার দাবি করছেন পুলিশ সুপার রতন সরকার সময় সংবাদ রংপুর